নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে ডিজাইনার পাঁপড় রেসিপি। এই পাঁপড়টা খেতে খুবই টেস্টি, তাছাড়া কোনো রকম রৌদ্রে শুকাতে হবে না, খুব কম সময় ঝামলা ছাড়া বানিয়ে নিতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে এখানে 100 গ্রামের মতো আটা নিয়ে নিলাম, তবে আটার বদলে আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন। এরপরে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, আর নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এই বেটারটা পাতলাও হবে না বা ঘনও হবে না, সেই রকম বেটারটা তৈরি করে নিতে হবে। আমি একটা হ্যান্ড রিজ দিয়ে খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নেব। বেটারটা আমি কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব, আর পাঁপড়ের ফ্লেভারটা নিয়ে আসার জন্য এখানে হাফ চামচের মতো কালো জিরাটাও ব্যবহার করব। তবে কালো জিরার ফ্লেভারটা আপনাদের কাছে ভালো না লাগলে আস্ত জিরাটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি, আর এই বেটারে আমি একটু ফুড কালার দিয়ে দিব। তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। বেটারগুলো রেডি করে নিলাম, আর ঘনত্বটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, একটা পাত্রে আমি জল বসিয়েছি, জলটা কিন্তু বলগ এসেছে। এবার একটা স্টিলের প্লেট নিয়েছি, উপরে কিন্তু দিয়ে দিলাম, তবে স্টিলের প্লেটের অপর সাইডটা আমি দিয়ে দিলাম। প্লেটের উপরে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এখন পাঁপড়ের ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাঁপড়ের বেটারটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে। এই ডিজাইনগুলো তৈরি করার ক্ষেত্রে প্লাস্টিকে যখন বেটারটা ভরিয়ে নেবেন, তখন কিন্তু প্লাস্টিকের যে মুখটা রয়েছে চিকন করে কেটে নিতে হবে। আর চিকন করে কেটে নিলে খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। এই পাঁপড়গুলো হতে বেশি সময় লাগবে না, ডিজাইনটা তৈরি করতে যতটুকু সময় লাগবে এইটুকু সময় যথেষ্ট। আর দেখতেই পারছেন পাঁপড়টা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েই গেছে। এখন তুলে নিতে হবে। আর দেখতেই পারছেন পাঁপড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে অবশ্যই কিন্তু পাঁপড়টা তৈরি করার আগে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না। আমি একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও একটা দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে অনেকগুলো পাঁপড় তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর এই পাঁপড়গুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব, তবে আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন, রৌদ্রে শুকালে বেশি ভালো হবে। আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা পাঁপড় তেলে ভেজে নিলাম, এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন।
আজ তাহলে এ পর্যন্ত। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।